सकल के जय जीशु प्रेज गॉड प्रभु जीशुर नाम धन्यवाद करी जे ईश्वर आबार एकटा दिन प्रभु सान्निध्ये बसबार सुयोग करे दिलेन जारा ई मुहूर्ते फेसबुक लाइव देखछेन सबाइके आमी जीशुर नामे शुभेच्छा जानाई जे ईश्वर कत महिमामय ईश्वर आपनाके एबं आमाके आजकेर एकटा सुंदर दिन तुमि देखते दिएछेन जाते आमरा तार महिमा कीर्तन करते पारी जत जन এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন আমি আপনাদেরকে যিশুর নামে শুভেচ্ছা জানাই দেখতে দেখতে আজকে 874 ডেজ আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি আজকে যারা এই মুহূর্তে আছেন প্রভুর সান্নিধ্যে এই 874 দিন তিনি আমাদেরকে এবং আপনাকে বহন করেছেন আমাকে বহন করেছেন আজকে যে সাবজেক্ট পার্ট 2 নিয়ে অর্থাৎ লেকচার 2 নিয়ে আপনাদের কাছে যে পরিবেশন করব হাউ টু বি successful in life ई सर्वोच्च जीवन কিভাবে সফল হবেন জীবনে যদি সফল হতে চান তাহলে ঈশ্বরের আজ্ঞাকে পালন করতে হবে ঈশ্বরের বিধি নিয়মকে মানতে হবে এবং ঈশ্বরের পথে চলতে হবে তাই আজকে যারা আছেন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন আমরা চাই এই বার্তা আপনি মানুষের কাছে শেয়ার করুন যাতে সবাই ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন এবং উপকৃত হতে পারেন তাই আজকে যারা আছেন আমি চাই আপনারা সবাই প্রভু যিশুর নামে শুভেচ্ছা জানাই যে ঈশ্বর আমাদের সুযোগ করে দিলেন তার সান্নিধ্যে বসে প্রভু ধন্যবাদ করি যারা এই মুহূর্তে অনলাইনে চলে এসেছেন আমি সবাইকে যিশুর নামের গৌরব করি যে হাউ টু বি সাকসেসফুল ইন লাইফ কিভাবে জীবনে সফল হবে আজকে মানুষ অসহায়ের মধ্যে আছে মানুষ দারিদ্রতার মধ্যে আছেন মানুষ কষ্টের মধ্যে আছেন মানুষ সিকনেসের মধ্যে আছেন হাউ টু বি সাকসেসফুল ইন লাইফ এই আপনার জীবন কিভাবে সাফল্য পেতে পারেন এই বিষয় নিয়ে পার্ট টু বলবো এবং প্রভু ধন্যবাদ প্রশংসা করব যারা এই মুহূর্তে অনলাইনে আছেন সবাইকে যিশুর নামে শুভেচ্ছা জানাই বাইবেল বলছে আমি সদা প্রভু আমি ভিন্ন আর ত্রাণকর্তা নাই আমি সংবাদ দিয়েছি পরিত্রাণ করিয়াছি ঘোষণা করিয়াছি কোনো ইতর দেবতা তোমার মধ্যে ছিল না অতএব তোমরাই আমার সাক্ষী ইয়া সদাপ্রভু কহেন আর আমি ঈশ্বর তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে আমি ঈশ্বর এবং কি বলছে এবং দিবস হইতে আমি তিনি এবং আমার হস্তে হইতে উদ্ধারকারী কেহই নাই আমি কার্য করিব কে তা অন্যতা করিবে ঈশ্বরের বাক্য বলছে সদাপ্রভুই কার্য করবেন আর এই কার্য অন্য কোন মানুষের ক্ষমতা নেই তাই বলছে যেন তোমার কাছে যেন অন্য কোন ইতর দেবতা যেন না থাকে আজকে ঈশ্বরের বাক্য বলছেন তো আসুন আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছি আমরা প্রভুর গৌরব করব গানের মধ্য দিয়ে ধন্যবাদ করব যারা আছি এবং সবাই একসঙ্গে প্রভুর মহিমা কীর্তন করব তো আসুন আমরা এই সময় গানের মধ্য দিয়ে যাব এবং প্রভুকে বলো প্রভু এই আমি তোমার আত্মার চরণ দাও আসুন যারা আছেন আপনারা এই বার্তা মানুষের কাছে শেয়ার করুন এবং আমরা সেই গান গাইব এবং প্রভুর ধন্যবাদ করব যারা আছি প্রভুর স্তুতি করব প্রভুর মহিমা কীর্তন করব যারা আছেন একসঙ্গে প্রভুকে উচ্চকৃত মহিমান্বিত করব তো আসুন এই বার্তা আপনি মানুষের কাছে শেয়ার করুন যেন সবাই ঈশ্বরের আশীর্বাদ পেতে পারে আমরা সবাই একসঙ্গে গাই স্তুতি করো
প্রশংসা করো স্তুতি করো প্রশংসা করো প্রভুর স্তুতি করো প্রভুর স্তুতি করো সদা প্রভু পবিত্র স্থানে সদা প্রভু পবিত্র স্থানে তাহার স্তুতি করো তাহার স্তুতি করো মহিমাতে পূর্ণ কার্য সকল তার মহিমাতে পূর্ণ কার্য সকল তার সদা প্রভুর স্তুতি করো স্তুতি করো প্রশংসা করো স্তুতি করো প্রশংসা করো প্রভুর স্তুতি করো প্রভুর স্তুতি করো ধ্বনিতে বিনা যন্ত্রে স্তুতি করো তার স্তুতি করো স্তুতি করো তার স্তুতি করো তার যন্ত্রে বাঁশি বাজিয়ে তার যন্ত্রে বাঁশি বাজিয়ে সদা প্রভুর স্তুতি করো স্তুতি করো প্রশংসা করো স্তুতি করো প্রশংসা করো প্রভুর স্তুতি করো প্রভুর স্তুতি করো মধুর স্বরে করো তালিতে স্তুতি করো তার স্তুতি করো স্তুতি করো তার স্তুতি করো তয়ময় স্বরে এসো সবে গাও জীবিত সকলে এসো সবে গাও সদা প্রভুর স্তুতি করো প্রশংসা করো স্তুতি করো প্রশংসা করো প্রভুর স্তুতি করো প্রভুর স্তুতি করো সদা প্রভু পবিত্র স্থানে সদা প্রভু পবিত্র স্থানে তাহার স্তুতি করো তাহার স্তুতি করো মহিমাতে পূর্ণ কার্য সকল তার মহিমাতে পূর্ণ কার্য সকল তার সদা প্রভুর স্তুতি করো প্রশংসা করো স্তুতি করো প্রশংসা করো তাহার স্তুতি করো প্রভুর স্তুতি করো সত্যি আমরা যারা এই মূর্তি আছি তাহার স্তুতি করো যখন আমরা স্তুতি করি যখন প্রশংসা করি আর বাইবেল বলছি আমি আমি সংবাদ দিয়াছি পরিত্রাণ করিয়াছি সংবাদ দিয়াছি পরিত্রাণ করিয়াছি ঘোষণা করিয়াছি
কোনো ইতর দেবতা তোমার মধ্যে ছিল না, অতএব তোমরাই আমার সাক্ষী, ইয়া সদাপ্রভু কহেন। তো আজকে যদি জীবনের সাফল্য যদি পেতে চান, তাহলে একজন আছেন যিনি প্রভু যীশু। তাই আজকে আমরা প্রভু যীশুকে বাদ দিয়ে জীবনে সব কিছু করতে চাই, সাকসেস হই না। যখন আমরা প্রভুর কাছে আসি, তিনি আমাদের তার আত্মার চালনা দেন। তো আসুন আমরা এই সময় একটা নতুন গান আমরা সবাই মিলে গাইব এবং প্রভুর ধন্যবাদ করব, প্রশংসা করব। আকাশের চন্দ তারা বনবিবি নদী ধারা। তো আসুন আমরা সবাই এই গানটা মুখ খুলে গাইব এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। যারা আছি আমরা সবাই মিলে মুখ খুলে গাই। আকাশে চন্দ্র তারা বনবিবি নদী ধারা, তোমার মহিমা গাই প্রভু, তোমার মহিমা গাই। আকাশে চন্দ্র তারা বনবিবি নদী ধারা, তোমার মহিমা গাই প্রভু, তোমার মহিমা সবার সুরে, তুমি যে বিশ্ব জুড়ে রয়েছো সবার সুরে, নীল মন শোনাবে সোমার শয়ন, তোমার মহিমা গাই প্রভু, তোমার মহিমা গাই। তো আকাশে চন্দ্র তারা বনবিবি নদী ধারা, তোমার মহিমা গাই প্রভু, তোমার জীবন ভয় শুধু
তোমার সে চন্দ্র তারা বনগিরি নদী ভারা তোমার মহিমা গাই প্রভু তোমার মহিমা গাই তোমার মহিমা গাই প্রভু তোমার মহিমা গাই। সত্যি আজকে ঈশ্বরের বাক্য বলছে চন্দ্র তারা গ্রহ নক্ষত্র আকাশ সবাই ঈশ্বরের প্রশংসা করে মহিমা করে, কিন্তু ধিক মনুষ্য যারা আমরা প্রশংসা করি না, যারা আমরা প্রভুকে ধন্যবাদ করি না, যারা আমরা প্রভুর কাছে আসি না, শুধুমাত্র সার্থক যখন পড়ে তখন আমরা প্রভুর কাছে আসি, তারপরে আসি না। কিন্তু আজকে ঈশ্বর বলছেন যদি জীবনের সাফল্য পেতে চান তাহলে আপনাকে ঈশ্বর যে কার্য দিয়েছেন, ঈশ্বর যে প্রভু যীশু যে দায়িত্ব দিয়েছেন সেটা আপনাকে পালন করতে হবে, তাহলেই কিন্তু আপনার জীবনের সাফল্য এবং সাকসেস আসবে। তো যারা আমরা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা গানের মধ্য দিয়ে আমরা প্রভুর প্রশংসা করছি, ধন্যবাদ করছি, তো সত্যি আমাদের জীবন একটা সেই নৌকার মধ্যে চলছে, ঝড় তুফান সংকট পরিস্থিতি সবকিছুর মধ্য দিয়ে একজন যিনি আমাকে রক্ষা করছেন তিনি হচ্ছেন প্রভু যীশু, তাই আপনাকেও রক্ষা করছেন প্রভু যীশু। তো আসুন আমরা সবাই মিলে প্রভুর ধন্যবাদ করব, এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর প্রশংসা করব। जीरे ले चल हमें उस पार यीशु शिखर मुलाकात, जीरे ले चल हमें उस पार यीशु शिखर मुलाकात, उसे पर उसने पालन किया, पापी जगत से प्यार किया, क्रूस पर अपने पालन किया, पापी मगत से प्यार किया, मेरा है प्रेम आपा उसे पार यीशु से करे मुलाकात, माजीरे ले चल हमें उसे पार यीशु से करे मुलाकात। आया है जगत में लेके ओ प्यार, परम पिता है आशीष अपार, आया है जगत में लेके ओ प्यार, परम पिता है आशीष वाला, जीवन है कहे पतिवा जीवन का है पतिवान, हो ले चल हमें उसे पार यीशु से करे मुलाकात,
माजी रे ले चल हमें उसे पार, यीशु से करे मुलाकात। ले चल हमें उसे पार, यीशु से करे मुलाकात। में हमारे लेके आना, मन में हमारे यीशु महान। प्रभु में हमारे लेके आना, मन में हमारे यीशु महान। आया है स्वर्ग का राज, स्वर्ग का राज, हो ले चल हमें उस पार, यीशु से करे मुलाकात। माजी रे ले चल हमें उस पार, यीशु से करे मुलाकात। माजी रे चल हमें उसे पार, यीशु से करे मुलाकात। हो माजी रे, हो माजी रे। सत्य একমাত্র জীবনের পার করতে পারেন প্রভু যীশু। তিনি আমাদের জীবনে সুযোগ দিলেন যেন আমরা আমাদের জীবন যেন আশীর্বাদ যুক্ত করে সফল হতে পারে। আজকে অনেক মানুষ জীবনে সফল হতে পারছেন না। যখনই কোনো জীবনে সফল হতে পারছে না, আগে নিজের আত্মসমীক্ষা করে দেখা উচিত, আমি কোন জায়গায় আছি, কোন পরিস্থিতির মধ্যে আছি। সত্যি কি আমার এই মুখ দিয়ে আমি প্রভুর গৌরব পড়তে পাচ্ছি? আমার এই মুখ দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করতে পাচ্ছি? আজকে যদি জীবনের সাকসেস পেতে হয়, তাহলে আপনার ঈশ্বরের আজ্ঞাকে মান্য করতে হবে। ঈশ্বরের যে কমিটমেন্ট করেছেন, ঈশ্বরের কাছে যে প্রতিজ্ঞা করেছেন, আর সেইটাকে ফুলফিল করতে হবে। আমরা অনেক মানুষ প্রভুর কাছে আমরা কমিটমেন্ট করি, প্রভু আমরা এটা করব, সেইটা করব, আর কিছুদিনের মধ্যে আমরা সেই 31 ডিসেম্বর 31 নাইটে আমরা প্রভুর কাছে কমিটমেন্ট করি, প্রভু 2022 পাইনি করতে, কিন্তু 2023 করব। এই কমিটমেন্ট আপনারা 2022 31 আপনারা সবাই করেছে, তাই না? কিন্তু ঈশ্বরকে আজকে আপনি নিজেকে আত্মকে সমীক্ষা করুন যে নভেম্বর মাসের আজকে 17টা দিন আপনি পার করেছেন, আর 31 তারিখে আপনি গিয়ে বলবেন, হ্যাঁ প্রভু আমরা অনেক কিছু কাজ করতে পারিনি 2022, কিন্তু 2023 করব। এইভাবে আপনি কিন্তু জীবনের প্রত্যেকটা বছর ঈশ্বরকে ফাঁকি দিয়েছেন, প্রত্যেকটা কমিটমেন্ট যে প্রভুকে করেছেন আপনি ফুলফিল করেননি। যখন আপনি প্রভুর কাছে কমিটমেন্ট করেন আর সেই কমিটমেন্টকে যখন না রাখেন, আপনি কোনো বিষয়ে সাকসেস হতে পারবেন না। কমিটমেন্ট করা হচ্ছে নিজের প্রতিশ্রুতি প্রভুকে দেওয়া। তাই আজকে যারা আছেন, সত্যি এই জীবন সুযোগ দিয়েছেন একবার। আমরা যতজন এই মুহূর্তে অনলাইনে আছি, আর জীবনে একটাই মকসদ, প্রভু যেন আমরা প্রভু তোমার গৌরব করতে পারি। তো আসুন আমরা যখন প্রভুর সান্নিধ্যে আমরা এই গানের মধ্যে দিয়ে প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি। जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मरूं, वो तेरे लिए।
मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मरूं वो तेरे लिए है, तू मेरा प्रभु। पिछला सब भूल कर मैं आगे दौड़ा चलूं, जो मेरे लिए धन था उसके मैं त्याग दूं। पिछला सब भूल कर मैं आगे दौड़ा चलूं, जो मेरे लिए धन था उसको मैं त्याग दूं। क्यों मैं पाऊं से पुरस्कार, दौड़ा मैं जाऊं। क्यों मैं पाऊं से पुरस्कार, दौड़ा मैं जाऊं। मैं जीऊं या मरूं तेरे लिए है, तू मेरा प्रभु। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मरूं वो तेरे लिए है, तू मेरा प्रभु। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मरूं वो तेरे लिए है, तू मेरा प्रभु। मुझ पर हुई ये कृपा बेकार जाने दूं, जिसने मुझे है चुना उसकी ओर मैं बढ़ूं। मुझ पर हुई ये कृपा बेकार जाने दूं, जिसने मुझे है चुना उसकी ओर मैं बढ़ूं। क्यों मैं खूंटेली सलील पर खींचा मैं जाऊं, तेरे खूंटेली सलील पर खींचा मैं जाऊं। मैं जीऊं या मरूं वो तेरे लिए है, तू मेरा प्रभु। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मरूं वो तेरे लिए है, तू मेरा प्रभु। मेरे जीवन
का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मरूं वो तेरे लिए है, तू मेरा प्रभु, तू मेरा प्रभु, तू मेरा प्रभु। आसुन आमरा प्रार्थना करी। परम करुणा मंगलमय ঈশ্বর প্রভু, আজকে যে আমরা প্রতিজ্ঞা করলাম, যদি বেঁচে থাকি তোমার জন্য, যদি মরি তোমার জন্য, জিউ আর মারু তেরে লিয়ে। সত্যি প্রভু আজকে আমরা এটা সবাই গাইলাম। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমরা যখন প্রভুর কাছে প্রতিজ্ঞা করি আর ঈশ্বরকে বলি, হ্যাঁ প্রভু আমি তোমার পথে চলব, আমি তোমার আজ্ঞাকে পালন করব এবং তোমার কাছে যে মানত করেছি সেই মানতকে পূর্ণ করব। আজকে আমরা অনেক কিছু প্রভুকে বলি কিন্তু আমরা মানত পূর্ণ করি না, এই জন্য আমাদের জীবনে সফলতা আসে না, এই জন্য আমাদের জীবনে সাকসেস আসে না, এই জন্য আমাদের জীবনে ঈশ্বরের অনুগ্রহ আসে না। কেন? ঈশ্বরের বাক্য বলছে তার রাজ্য এবং ধার্মিকতার জন্য প্রথমে সন্তুষ্ট হও। সত্যি প্রভু আমরা যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ আছি, জীবনে সাফল্য পেতে গেলে প্রথমে প্রভু যীশুকে প্রথম স্থান দিতে হবে, তার পথে প্রভু যীশুর নামে চলতে হবে। এবং যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আপনি প্রভুকে কি কমিটমেন্ট করেছেন, কি প্রতিজ্ঞা করেছেন, কি প্রভুর কাছে আপনি চেয়েছেন, আপনি প্রভুর কাছে আজকে বলবেন। ঈশ্বর আপনার জীবনে সাফল্য তিনি দেবেনই দেবে, কেননা ঈশ্বরের প্রতিজ্ঞা, কেননা ঈশ্বরের বাক্য বলছে আমি পর্বত গড়ের দিকে চক্ষু তুলিব, সাহায্য সদাপ্রভু হইতে আসে। কেননা ঈশ্বরের বাক্য বলছে তুমি যে স্থানে যাবে, যেখানে হাত রাখবে তুমি আশীর্বাদ যুক্ত হবে, ঘরে ঢুকবে তুমি আশীর্বাদ যুক্ত হবে, ঘর থেকে যখন বেরোবে তুমি আশীর্বাদ যুক্ত হবে। হ্যাঁ প্রভু এটা তোমার কমিটমেন্ট, কিন্তু আমরা প্রভু তোমার এই কথাকে, তোমার কমিটমেন্টকে আমরা মানতে চাই না। তাই প্রভু আমাদের নিজেদের প্রচেষ্টা, নিজেদের ইচ্ছাতে আমরা সব কিছু করতে চাই। যখন আমাদের জীবনে কোনো কিছু সাকসেস হয় না, আমরা তখন তোমার কাছে এসে প্রার্থনা করি, চোখের জল ফেলি, প্রভু তুমি আমাদের জীবনের প্রার্থনাকে শোনো। কিন্তু ঈশ্বর আমাদের বলছেন যাতে আমরা প্রভুর সান্নিধ্যে যারা আছি, আমরা যেন প্রভুকে যে কমিটমেন্ট করেছি, হ্যাঁ প্রভু যদি মরতে হয় তোমাতে, যদি জীবিত থাকি তোমাতে প্রভু, এই প্রতিজ্ঞা করতে হবে। যতজন আছেন তবেই কিন্তু ঈশ্বর আপনার জীবনে সাকসেস এনে দেবে। তাই আজকে যারা আছেন, আমরা প্রভুর কাছে প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো, এবং তুমি আশীর্বাদ করো যারা শেয়ার করছে। আজকে অনেক মানুষ শেয়ার করছে না, অনেক মানুষ শেয়ার করেছে, এ ব্লেসিং প্রভু তারা কিন্তু পাচ্ছে। আমি তাদেরকে তুমি আশীর্বাদ করো, তোমার আত্মার চরণ দাও, সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন। যারা আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদের জীবনে সুযোগ করে দিয়েছে। ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি জানেন, ঈশ্বর তার আত্মার পবিত্র আত্মার দ্বারা তিনি চালনা করতে চান। যারা আছেন আমি প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদেরকে তিনি আশীর্বাদ করতে চান। যতজন আছেন এই মুহূর্তে, যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনারা প্রভুর যে তিনি আপনার জীবনকে তিনি দেখছেন, আপনি চান না জীবনে সাফল্য হতে, সাকসেস হতে, সবাই চায়, কিন্তু এই সাকসেস কেন আসে না? আজকে অনেক মানুষ আছে তারা জর্জরিত, অনেক মানুষ আছে তারা চোখের জলে কাঁদছে যে পরিবারে আমার কোনো উন্নতি নেই। আজকে আপনাদের মধ্যে অনেকজন লাইফ আছে যার পরিবারে উন্নতি নেই, অনেকজন মানুষ আছে যার বিজনেসে উন্নতি নেই, অনেক মানুষ আছে তার ফ্যামিলিতে কোনো ঈশ্বরের আশীর্বাদ নেই। আজকে অনেক মানুষ আছে যারা এই মুহূর্তে আছে, ঈশ্বর আপনাকে দেখছে। আজকে নিজেকে আত্মসমীক্ষা করুন। এই যে ফেসবুক লাইভ আমরা যখন করছি, আমরা নিজেকে আত্মসমীক্ষা করে দেখা উচিত আমি কোন জায়গায় আছি। সত্যি কি আমার মধ্য দিয়ে ঈশ্বরকে আমি গৌরব করতে পেরেছি না অগৌরব করেছি? ঈশ্বর কিন্তু দেখছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন।
আজকে কিছুক্ষণ আগে আমি যখন ফেসবুক লাইভ বসি, আর আমাদের ব্রাদার অভিজিৎ মজুমদার আর তিনি পুরুলিয়া থেকে আমাকে ফোন করে। পুরুলিয়াতে আমরা যখন গেছিলাম কুইল্লা পানে, এই কুইল্লা পান যে গ্রাম, এই কুইল্লা পাল যে গ্রাম, সেই গ্রামে আমরা গেছিলাম। একজন অসুস্থ ব্যক্তি এসেছিল, খুব সিরিয়াস কন্ডিশন। আজকে আপনার সেই সাক্ষ্য বা টেস্টিমনি আমি বলেছি যে লাইভ ভিডিও করতে, আর তিনি করে নিয়ে এসে আমাদের দেবেন, অবশ্যই সেটা আমি দেখাবো। কিন্তু আমি বলতে চাই আপনাদের কাছে, আমরা সেই কুইল্লা পালে গিয়ে আমরা মেডিকেল চেক আপ করেছি, করার পর আমাদের একটা টিম বা দল তারা প্রার্থনা করেছিল সেই সমস্ত মানুষের জন্য। আর যে অসুস্থ ব্যক্তি আর যে হাঁটতে পারছিল না, আজকে সে সাক্ষ্য দিচ্ছে যে আমি সুস্থ হয়ে গেছি, আমি হাঁটতে পারছি, আমি এত বছর ধরে হাঁটতে পারতাম না, কিন্তু আমি যিশুর নামে দু হাত তুলে ধন্যবাদ দিই যে আমি হাঁটতে পারছি। তাহলে দেখুন, ঈশ্বরের বাক্য বলছে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। আজকে কুইল্লা পালে সেই এন্টার গ্রামে যখন আমরা প্রার্থনা করেছিলাম, আর প্রভুর অলৌকিক কাজ করেছেন। হালেলুইয়া, এইটাই হচ্ছে প্রভুর মিরাকেল। আজকে আরে যারা আছি, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু এইভাবে আমাদের জীবনে তিনি কাজ করছেন। যারা আছেন, আমি চাই যেন আপনার জীবনে এরকম সাক্ষ্য থাকে, আপনার জীবনে যেন এরকম ব্লেসিং থাকে, আশীর্বাদ থাকে। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, কি করে আপনি জীবনে সাকসেস হতে পারেন, কিভাবে জীবনে সফলতা আসতে পারে, এই সাকসেসফুল লাইফ সবাই চায়। কেউ যখন বিবাহ করছে, তার বিবাহিত জীবনে যেন সাকসেসফুল লাইফ হয়। কেউ যেন বলে ফ্যামিলি যেন সাকসেসফুল হয়। কেউ যেন বলে তার বিজনেসে সাকসেসফুল হয়। কেউ বলছে তার পরিবার যেন সাকসেসফুল হয়, পড়াশোনায় সাকসেসফুল হয়। অনেক কিছু, যারা ট্রেনিং নিচ্ছে, বিভিন্ন রকমভাবে তারা প্রিপারেশন নিচ্ছে, যারা জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা দিচ্ছে, যারা মেডিকেল এক্সাম বসছে, যারা বিভিন্ন রকম কাজের জন্য যারা পরীক্ষা দিতে বসছেন, সাকসেসফুল তখনই হবে যখনই আপনি প্রভুর কথা বাধ্য হবেন। আজকে অনেক মানুষ আছে, কেন সাকসেস হই না, আমরা প্রভুর কথা বাধ্য হই না, নিজের মা বাবাই কথা শুনি না, তো প্রভুর কথা দূরের ব্যাপার, তাই না? বাবা মা জীবিত আছে, আমরা বাবা মায়ের কথা শুনি না, তো প্রভুর কথা তো পরের ব্যাপার। যদি জীবনে সাকসেস পেতে চান ব্রাদার এবং সিস্টার, আমি আপনাদের প্রত্যেকজনকে বলছি, প্রভুর আজ্ঞাকে পালন করুন, তাহলেই দেখবেন আমরা জীবনে সাকসেস। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে, ঈশ্বরের ধন্যবাদ করি, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। বাইবেল যদি আমরা দেখি, আর অতি পরিচিত বাক্য যেটা প্রত্যেকটা মুহূর্তে আপনারা জানেন, সেটা যিশু। আমরা এক অধ্যায় খুলি, আসুন আমরা সবাই বাইবেল খুলি, যিশু, প্রত্যেকজন আমরা যারা বাইবেল দেখছি, যিশু এক অধ্যায়, আমরা ঈশ্বরের বাক্যকে দেখব। এক অধ্যায় আমরা 5-9 পর্যন্ত পড়ব। দেখো, যিশু এক অধ্যায় যিশু এক অধ্যায় 5-9 পড়ছি। তোমরা সমস্ত জীবনকালে কেহ তোমার সম্মুখে দাঁড়াইতে পারিবে না। তাহলে ঈশ্বর কাকে বলছেন? জীবনকালে, আজকে যারা জীবিত আছেন, আপনি এবং আমি জীবিত আছি, তো বাইবেল বলছে তোমার জীবন, সমস্ত জীবনকালে কেউ তোমার সম্মুখে দাঁড়াইতে পারিবে না। আমি যেমন মসির সহবর্তী ছিলাম, তদ্রূপ তোমারও সহবর্তী থাকিব, আমি তোমাকে ছাড়িব না। তাহলে দেখুন, ঈশ্বর কমিটমেন্ট করছেন, ঈশ্বর আমার কাছে প্রতিজ্ঞা করছেন, আমাকে প্রতিজ্ঞা করছেন যে আমি যখন মসির সময় মসির সঙ্গে ছিলাম, আমি তোমার সঙ্গে আছি, তোমাকে ছাড়ব না। এটা কার কমিটমেন্ট? এটা আমার না, এটা প্রভুর কমিটমেন্ট, ঈশ্বর তিনি বলেছেন। কিন্তু আমরা প্রভুকে ছেড়ে দিয়েছি, কিন্তু প্রভু আমাদের ছাড়িনি। হালেলুইয়া, এইটাই হচ্ছে আমাদের সঙ্গে প্রভুর ডিফারেন্স। তাই ঈশ্বরের বাক্য বলছে, কি বলছে? আমি তোমাকে ছাড়িব না। এরপরে কি বলছে? তোমাকে ত্যাগ করিব না। এবং কি বলছে? বলব নাও, সাহস করো, কেননা যে দেশ দিতে ইহাতে পিতৃপুরুষদের কাছে আমি দিব্য করিয়াছি, তা তুমি এই লোকেদের অধিকার করাইবে। তাহলে দেখুন, কে কে
প্রমিস করেছে, স্বয়ং ঈশ্বর বলছে আমি দিব্য করেছি, আমি তোমার মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদকে দেব, আমি তোমার মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষকে উদ্ধার করব। তাহলে ঈশ্বর কমিটমেন্ট করেছেন আমাকে, আমার জন্য, আপনার জন্য, যারা এই মুহূর্তে ফেসবুক আছেন। কেন উন্নতি হচ্ছে না? কেননা আপনি প্রভুর কমিটমেন্ট লাগছে না, কিন্তু প্রভু আপনাকে মাধ্যমে ঈশ্বর কাজ করতে চান বড় বড়। হালেলুইয়া! ঈশ্বর আপনার মাধ্যমে আরো অলৌকিক অলৌকিক কাজ করতে চান, ঈশ্বর আপনার মাধ্যমে নতুন নতুন দরজাকে তিনি খুলতে চান, ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্ত ব্যবহার করতে চান যাতে আপনি সমুদয় জগতে প্রভুর সাক্ষী হতে পারেন। হালেলুইয়া! এইটাই হচ্ছে প্রভুর ঈশ্বরের অনুগ্রহ। এবং কি বলছে? আমি অধিকার করে দেব, তুমি কেবল বলবান হও ও অতিশয় সাহস করো, আমার দাস মসি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্বক পালন করো। এইটাই হচ্ছে ঈশ্বরের কমিটমেন্ট, আমরা যত্নপূর্বক পালন করতে পারি না, এই জন্য আমাদের জীবনে আশীর্বাদ নেই। আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনি যত্নপূর্বক যে ঈশ্বরের আজ্ঞাকে পালন করবেন। আজকে যারা আছে, আমি যদি এই মুহূর্তে বলি কতজন ঈশ্বরের বাক্যকে, ঈশ্বরের আজ্ঞাকে পালন করবেন, সবাই আপনি লিখে দেবেন ইয়েস। কিন্তু মুখে বলা, কমিটমেন্ট করা এবং কার্যে করা অনেক ডিফারেন্স, তাই না? আপনারা সবাই লিখে দেবেন, আমি যদি বলি সবাই ইয়েস লিখে দেবেন, হ্যাঁ আমি প্রভুর কাছে কমিটমেন্ট করছি, করব। কিন্তু এই কমিটমেন্ট করতে করতে আপনার বয়স 60 বছর, এই কমিটমেন্ট করতে করতে আপনার বয়স 65 বছর, এই কমিটমেন্ট করতে করতে আপনার বয়স 40 বছর, 50 বছর, 30 বছর, 16 বছর, 20 বছর, 5 বছর আপনার হয়ে গেছে, কিন্তু আপনি এই কমিটমেন্টকে রাখেননি। এখানে ঈশ্বরের বাক্য বলছে আমি দিব্য করেছি, আমি মসিকে যে আজ্ঞা দিয়েছি সেই আজ্ঞাকে যত্নপূর্বক পালন করো। তারপরে কি বলছে? এবং কি বলছে? ব্যবস্থা, সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্বক পালন করো, তা দক্ষিণে কি বামে ফিরিও না, যেন তুমি যে স্থানে যাও সেই স্থানে বুদ্ধিপূর্বক চলিতে পারো, তোমার সম্মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক, তন্মধ্যে যাহা যা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের কর্ম অনুযায়ী কর্ম কররাত্রে দিবারাত্র তাহা ধ্যান করো, কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে এবং তুমি বুদ্ধিপূর্বক চলিবে। তারপরে কি বলছে? আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই, তুমি বলবান হও, সাহস করো, মহাভয়ে ভীতকে নিরাশ হইও না, কেননা তুমি যে স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভুর তোমার সহবর্তী। হালেলুইয়া! প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি কমিটমেন্ট করছেন, যদি আমি করি তাহলে কিন্তু আমি পাবো। ঈশ্বরের ব্যবস্থা আজ্ঞাকে পালন যদি করি তাহলে আমি কিন্তু পাবো। এটা ওল্ড টেস্টামেন্টও আছে, নিউ টেস্টামেন্টও আছে। সেই বৎসলময় 38 ইয়ার্স সে অন্ধ ছিল, 35 বছর, 35 ইয়ার্স তিনি 35 বছর তিনি অন্ধ ছিলেন। সেই বৎসলময়, সেই বৎসলময় যখন প্রভুর কাছে এসেছিলেন, প্রভু তাকে কমিটমেন্ট করে তুমি কি চাও, তাই না? প্রভু আমি দেখতে চাই। জাস্ট প্রভু বলছেন যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। তাহলে প্রভুর কাছে সে এসে বলেছেন প্রভু আমি করতে চাই, প্রভু বলছে যাও। তাহলে আপনাকে কি করতে হবে? সেই বোতলময় কিন্তু 35 ইয়ার্স পথের পাশে বসেছিল, চেঁচিয়েছিল, ভিক্ষা চেয়েছিল, আল্লাহকে নামে দে দে বাবা, ঈশ্বরের নামে দিয়ে দাও, হে দাদা দিদি তুমি আমাকে সাহায্য করো, এইভাবে চেঁচিয়ে গেছিল। কিন্তু সেই রাস্তা থেকে যখন যিশু যখন গেছিল, তাকে কর্ম করতে হয়েছিল। কি কর্ম? সে দৌড়ে লাফাতে লাফাতে প্রভুর কাছে তাকে আসতে হয়েছিল, তাই না? সে অন্ধ, তে দেখতে পায়নি, সে কারো সাহারা হোক, কেউ তার সেই পথের নিশানা হোক, সে কিন্তু কর্ম করেছিল সেই জায়গাটাকে। কর্ম করার পর কার কাছে? ঈশ্বরের কাছে গিয়ে বলেছে প্রভু আমি দেখতে চাই, তারপরেই কিন্তু সে সুস্থতা লাভ করেছে। তাই আজকে আপনার জীবনে আপনি চিৎকার করতে পারেন ঘরে বসে, আপনি প্রার্থনা করতে পারেন, কিন্তু কর্মটাকে আপনাকে করতে হবে, এগিয়ে যেতে হবে প্রভুর কাছে, ঈশ্বরের কাছে এগিয়ে যেতে হবে। যতক্ষণ না আপনি ঈশ্বরের কাছে এগিয়ে যাবেন, আপনি কিন্তু ঈশ্বরের ব্লেসিং পাবেন না।
তাই আজকে যারা আছেন সে কিন্তু এগিয়ে গেছিল প্রভুর কাছে, তাই না? সক্ষীয় সেও প্রভুর কাছে এগিয়ে এসেছিল। সেই বারো বছর পদর রুগী সেও কিন্তু প্রভুর কাছে এগিয়ে এসেছিল। সে ঘরে বসে সুস্থতা তার কর্মটাকে দেখিয়েছিল প্রথমে, তার যে সুস্থতার আকাঙ্ক্ষা দেখিয়েছিল। সে কি করেছিল? ওই অত ভিড়ে হাত না পাওয়াতে যিশুর কাপড়টাকে তিনি স্পর্শ করেছিলেন। তাহলে কি করেছিল? কর্ম করেছিলেন। সেই জন্য বাইবেল বলছে কর্মবিহীন বিশ্বাস মৃত। আপনি ঘরে বসে প্রার্থনা করতে পারেন, কিন্তু যদি কর্ম না থাকে তাহলে বিশ্বাস মৃত। তাই আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনার জীবনে অ্যাকশন থাকবে, সেই গ্র্যাভিটি, তাই না? মাধ্যাকর্ষণ শক্তি, অ্যাকশন। তাই আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, কর্ম করতে হবে। আর এইখানে ঈশ্বর বলছে আমার আজ্ঞাকে পালন করতে হবে, আগে করো। যেরকম আমরা শপিং মলে দেখি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তাহলে প্রথমে কি করতে হবে? বাই ফার্স্ট, আগে বাই ফার্স্ট দেন গেট ওয়ান ফ্রি। নালে কিন্তু আপনি ভাবেন না, আগে আপনাকে বাই করতে হবে, অর্থাৎ আপনাকে নিতে হবে, আগে কিনতে হবে, তারপরে কিন্তু আপনার ব্লেসিংটাকে পাবে। তাই এই আপনার জীবনে সাকসেস যদি হতে হয় তাহলে আপনাকে প্রথমে তার কার্য, তার কর্মকে করতে হবে। আজ্ঞা যে ঈশ্বর দিয়েছেন তিনি কর্ম করতে হবে, তাহলেই কিন্তু আপনার জীবনে সাকসেসফুল লাইফ আপনি দেখতে পাবেন। নালে কিন্তু আপনি যতই করুন না কেন সাকসেসফুল লাইফ দেখতে পাবেন না। নেক্সট আমরা চলে যাই ঈশ্বরের বাক্য, আমরা চলে যাই রোমিও তার বারো অধ্যায় দুই পদ, রোমান চ্যাপ্টার 12 verse 2। আর রোমিও বারো অধ্যায় দুই পদ ঈশ্বরের বাক্য এই কথা বলছে। আমরা বাক্যতে চলে যাই, রোমিও বারো অধ্যায় দুই পদ, রোমিও বারো অধ্যায় দুই পদে বলছে, আর এই যুগের অনুরূপ হইও না। ভালো করে দেখুন কি বলছে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করে জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। তাহলে ঈশ্বরের ইচ্ছা কি? গডস উইল। তাহলে আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, বাইবেল আমরা বলছে যে এই যুগের অনুরূপ হইও না। বর্তমানে এই যুগের অনুরূপ কি? যদি বর্তমানে মানুষদেরকে যদি আমরা দেখা যাই মানুষ কি এখন, সেটাও বাইবেলের মধ্যে লেখা আছে। বর্তমানে মানুষের চরিত্র কি বাইবেলের মধ্যে লেখা আছে? কে বলতে পারেন এই ভার্সটা? বর্তমানে মানুষের চরিত্র কি, মানুষের চিন্তা ভাবনা কি, কি বলছে? এই যুগের অনুরূপ হইও না। তা যদি আপনাকে প্রশ্ন করা হয় বর্তমানে মানুষের চিন্তা ভাবনা বা বর্তমানে মানুষের মোটোটা কি, কেউ বলতে পারেন? আমাদের নাম্বারে ফোন করুন 9903111325943535366। বা যদি আপনি না বলতে পারেন আপনি কমেন্ট করতে পারেন, মানুষের মোটো বাইবেল ভার্স, অনলি ফর বাইবেল ভার্স, নো কথা, যারা জানেন। এখানে কি বলছে? এই যুগের অনুরূপ হইও না। ওকে, তাহলে ঈশ্বরের বাক্য বলছে মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, ঈশ্বরের ইচ্ছা কি তা বুঝো, তা জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা উত্তম প্রীতিজনক ও সিদ্ধ। আমরা জানলাম তো মানুষের বর্তমান মানুষের মোটো কি, কেউ বলতে পারেন? বাইবেল আপনি কমেন্ট করতে পারেন, আমাদের নাম্বারে ফোন করতে পারেন, নাহলে কমেন্ট লিখতে পারেন। যে কমেন্ট করবে আমি তাকে প্রথম মনে করবো, আর যে ফোন করবে তো সে দ্বিতীয়। কমেন্ট করতে পারেন, কে কে বলতে চান? বর্তমানে মানুষের মোটো কি? বাইবেল ভার্স, নো কথা, কোনো কথা হবে না, ঈশ্বরের বাক্য দিয়ে বলুন মানুষের মোটো কি বর্তমানে। আমি বাক্য চেয়েছি, কোনো কথা নয়, নো ভার্স, নো কথা। আপনি
वाक्य बोलूँ बाइबल मध्य लेखा आछे अलरेडी प्रभु जीशु क्लियर कर दिए कारा रोमियो बारो अध्याय दुई पद अनेक मानुष देखछेन कमेंट करुन आमी लिखुन कोन जायगाय आछे जरा आछेन कोथा एखनो पर्यन्त आमी शुनलाम ना जदि केउ फोन करेन शुधु वाक्यटा बोलबेन कोनो कथा बोलबेन ना शुधु बाइबल वर्ड्स बोलबेन আমি আবার বলছি যদি কোনো বর্তমানের মানুষের মোটো কি আপনাকে শুধু যদি ফোন করেন তাহলে আপনাকে শুধু বর্তমানের বাক্যটা বলতে হবে বাইবেল ভার্সটাকে বলতে হবে কোনো কথা চলবে না কি হলো এত মানুষ দেখছেন আপনারা সবাই চুপ করে আমি কারো দেখ হ্যাঁ জয় যীশু আমি বলছি বর্তমান মানুষের বাইবেল বলছে রোমিও বারো অধ্যায় দুই পদে বলছে এই যুগের অনুরূপ হইও না মনের নতুনকরণ দ্বারা সপরূপান্তর দ্বারা কেন তিনি এই কথা বলছেন বর্তমানে মানুষের মোটোটা কি সেই বাইবেল ভার্স চেয়েছি আমি থ্যাংক ইউ বর্তমানে মানুষের মোটো কি যারা আছেন আপনি চেষ্টা করুন হবে এতজন এতজন ফেসবুক লাইভ দেখছেন আপনি বলুন যারা আছেন বর্তমানের মানুষের মোটো কি আমাদের রোমিও বারো অধ্যায় দুই পদ ধরুন এটা একটা সাবজেক্ট এই যুগের অনুরূপ হইও না মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হ কেন ঈশ্বর গাইডলাইন দিলেন তাহলে বর্তমান মানুষের মোটো কি এই জন্য ঈশ্বর বলেছেন এই যুগের অনুরূপ হইও না মানে এই যুগের কপিকে করো না সেফ সাইড থাকতে বলছি তাহলে বর্তমান মানুষের মোটোটা কি আপনি বলবেন বাইবেল ভার্স দিয়ে কেউ আছেন আর কেউ অনেকজন দেখছেন কিন্তু আপনারা পৃষ্ঠা এদিক ওদিক করে যাচ্ছেন অনেকজন আছেন দেখতে পাচ্ছি অনেকজন খুলছেন কোনটা ভার্স কোনটা ভার্স কেন এত ভার্স পেয়েছেন আপনি নিজেই গুলিয়ে গেছেন তাই না আপনি এ পৃষ্ঠা ও পৃষ্ঠা সে পৃষ্ঠা মানে খেই হারিয়ে ফেলার মত হ্যাঁ জয় যীশু আপনি এতটুকু বলেছেন মানুষের অর্থপ্রিয় আত্মপ্রিয় এটা যে দ্বিতীয় তিমোথিও তিন অধ্যায় দুই থেকে পাঁচ থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ গড ব্লেস ইউ বিশেষ করে আমরা একজন বলেছেন সে বাইবেল ভার্স বলতে পারিনি কিন্তু যেখানে বলেছে মানুষেরা আমি বলে দিলাম সেটা দ্বিতীয় তিমোথিও তিন অধ্যায় সেখানে দুই থেকে পাঁচ লেখা আছে যে মানুষের শেষ সময় আত্মপ্রিয় অর্থপ্রিয় পিতামাতার অবাধ্য অকৃতজ্ঞ অসাধু অজিতেন্দ্রিয় ঈশ্বর প্রিয় না কিন্তু বিলাসপ্রিয় হইবে হ্যাঁ জয় যীশু হ্যাঁ আপনারা যারা দুজন বলেছেন আমাদের আপনাদের অনেক অনেক ধন্যবাদ কেননা এটা মাঝে মাঝে আপনাদের নেওয়া হচ্ছে শর্ট মেমোরি নেওয়া হচ্ছে যে কেন তিনি এই কথা বলেছেন যে এই যুগের অনুরূপ হইও না কেন তিনি সেপারেটকৃত হতে বলেছেন কেননা মানুষেরা অর্থপ্রিয় আত্মপ্রিয় পিতামাতার অবাধ্য অকৃতজ্ঞ অসাধু সেনরহিত ক্ষমারহিত হ্যাঁ বিশ্বাসঘাতক দুর্বান্ধ অনেক কিছু আছে যদি আমরা গালাতীয় সেখানে পাঁচ অধ্যায় যদি আমরা দেখতে পারি সেখানে মানুষের চরিত্রকে দেখতে যা দেখা যায় তাই না
হ্যাঁ, বিশেষ করে। আর আমরা যদি সেখানে আমরা যদি দ্বিতীয়ত মতে দেখি মানুষ কেন তিনি বলেছেন যে এই যুগের অনুরূপ হইও না। তাই আজকে যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই, যারা লিখেছেন আপনারা প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। তাহলে ঈশ্বর কেন তিনি বলেছেন আপনি বুঝতে পারলেন যে এই যুগের অনুরূপ হইও না। তো যারা আছেন আমরা পরবর্তী ভার্সে চলে যাই, আর সেটা ফিলিপীয় তার 4:6। তো আসুন আমরা চলে যাই ফিলিপীয় 4:6। ঈশ্বরের বাক্য কি বলছে ফিলিপীয় 4:6, আমরা চলে যাই ফিলিপীয় 4:6। ফিলিপীয় 4:6 বলছে যে কোন বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয় প্রার্থনা বিনতি এবং ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরের কাছে জ্ঞাত করো। তাহলে আজকে আপনার জীবনে প্রথম হচ্ছে প্রার্থনা, ফার্স্ট প্রেয়ার। আজকে অনেক খ্রিস্টান পরিবার আছে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আপনার জীবনে প্রার্থনাই নেই, ধন্যবাদ তো দূরের কথা, এই জন্য আপনার জীবন সাকসেস হচ্ছে না। যারা এই মুহূর্তে আছেন আপনাদের কাছে ডাইরেক্ট আমি এই কথা বলছি, কেন আপনার জীবনে সাকসেস হচ্ছে, কেন আপনার জীবনে প্রার্থনা নেই, দ্বিতীয়ত আপনার জীবনে ধন্যবাদ নেই, এই জন্য আপনার জীবনে কোনো কাজে আপনি সাকসেস হচ্ছেন না। আজকে যখন ধন্যবাদ দিতে বলি ওই ঘুরিয়ে ফিরিয়ে, যদি আমরা এত মানুষ ফেসবুক লাইভ দেখছি কিন্তু ধন্যবাদ দেন কজন, মোটে 10-11 জন, খুব জন হলে 8 জন ধন্যবাদ দেয়, আর বাদ বাকি ধন্যবাদ দেয় না তারা। অনেক মানুষ কমেন্ট করতে পারেন আমি মেনে নিলাম, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে সর্ববিষয় প্রার্থনা। আজকে নিজে খ্রিস্টান, আজকে যারা এই মুহূর্তে খ্রিস্ট পরিবার আছে, সাকসেস হচ্ছে না, কেন আপনার জীবনে প্রার্থনা নেই? আপনি খান কবার, সকাল থেকে রাত পর্যন্ত আপনি খান কতবার? আপনি খান মোর টাইম, 4 times খান, 4 বার খান, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, বিকালে ইভিনিং স্ন্যাক্স, রাত্রে ডিনার, এই 4 times আপনি খাচ্ছেন। এই 4 times যদি খান আপনি কি 4 times প্রার্থনা করছেন? নেই। ও প্রার্থনা একবার মেরে দিলেই হয়ে যাবে, যখন ইচ্ছা একবার মেরে দিলেই হয়ে যাবে, প্রার্থনা একবার করে নিলেই হয়ে যাবে, কিন্তু আপনি খাচ্ছেন 4 times, 4 বার আপনি খাচ্ছেন কিন্তু প্রার্থনা করছেন, কোনো সময় করছেন, কোনো সময় করছেন না। এই জন্য আপনার জীবনে সাকসেসফুল লাইফ দেখতে পাচ্ছেন না। যারা এই মুহূর্তে আছেন যদি সাকসেসফুল লাইফ দেখতে চান, ঈশ্বরের বাক্য বলছে সর্ববিষয় ফার্স্ট টাইম ইজ দ্য প্রেয়ার, দেন ইজ থ্যাংকস গিভিং, ধন্যবাদ, তারপরে তো আরো কথা আছে। আজকে আমরা ধন্যবাদ অকৃতজ্ঞ, আমরা প্রভুর কাছে নিয়ে নিয়েছি কিন্তু ধন্যবাদ দিইনি, আমরা প্রভুর কাছে পেয়ে গেছি কিন্তু ধন্যবাদ দিইনি। যে কমিটমেন্ট প্রভুর কাছে, যে কমিটমেন্ট সেটা আমরা করিনি, এই জন্য আমাদের জীবনে আশীর্বাদ আসছে না, আশীর্বাদ আটকে গেছে। আর কিভাবে আশীর্বাদ আটকে যায় জানেন? আজকে অনেকজন প্রার্থনা করছেন, আর কিভাবে আশীর্বাদ আটকে যায় জানেন? আপনি প্রার্থনা করছেন, প্রার্থনাটা কিভাবে করেন? হাত জোর করে এরম ভাবে করছেন না? প্রার্থনাটা এইভাবে করছেন তো, এইভাবে করেন বা এইভাবে করেন? প্রথমে আপনার কি থাকে? হাত দুটোকে ফোল্ডিং, জাস্ট ফোল্ডিং প্রেয়ার। আপনি প্রার্থনা করছেন বা এরম ভাবে প্রার্থনা করছেন, কিন্তু আপনার প্রার্থনা আটকে যাচ্ছে কোন জায়গায় জানেন? আপনার হাতে, দু হাতে স্টোন ভর্তি। এই জন্য আপনার জীবনে সাকসেস হচ্ছে না। আজকে যে বাক্যটা পড়লাম আমরা যিশাইয়ো, আপনারা যেখানে আছেন যিশাইয়ো, আর সেখানে আমরা যদি দেখি 43:11-12, আর সেখানে বলছে যে ঈশ্বরের বাক্য দেখুন যিশাইয়ো 43:11-12, আমি সদাপ্রভু আমা ভিন্ন আর ত্রাণকর্তা নাই, ফার্স্ট। সেকেন্ড কি বলছে? আমি সংবাদ দিয়াছি, পরিত্রাণ করিয়াছি, ঘোষণা করিয়াছি, কোন ইতর দেবতা তোমার মধ্যে ছিল না, অতএব তোমরা আমারই সাক্ষী, ইহা সদাপ্রভু কহেন। তাহলে বলছে তোমার মধ্যে যেন কোন ইতর দেবতা। আজকে যখন আপনি প্রেয়ার করছেন আপনার দু হাত ভর্তি তো পাথর,
সেই প্রার্থনা আপনার পাথরে আটকে যাচ্ছে, রিটার্ন ব্যাগ হচ্ছে, রিটার্ন ব্যাগ হচ্ছে। কি করে প্রার্থনা? আপনি কোনদিন উঁচু পাহাড়ের উপরে উঠেছেন? উঁচুর পাহাড়ে উঠে আপনি দেখবেন কথা বলবেন, আর যখন কথা বলবেন উঁচু পাহাড়ে উঠে, আর তখন দেখবেন আপনার কথা যখন খুব লাউডলি যদি বলেন প্রতিধ্বনি হয়, মানে একটা কথা চারবার ধরে রিপিট হয়। আর আমরা পুরুলিয়াতে মার্বেল লেকে গেছিলাম, এক ব্রাদার সে চিৎকার করে বলছে আর কথাটা ওই পথ থেকে রিটার্ন ব্যাগ আস মার্বেল মার্বেল লেক যেটা ছিল সেখানে আমরা গেছিলাম, আর সেখানে আমাদের এক ভাই সে চিৎকার করে কথা বলছে তার কথাটা ওই পাশে রিপিট হয়ে আস। অর্থাৎ যখন আপনার হাতে আংটি থাকে, আমরা যখন প্রার্থনা করি সেম রিটার্ন ব্যাক চলে যায়, সে প্রার্থনা কিন্তু কাজে লাগবে না। তাই আজকে যারা আছেন ইমিডিয়েটলি ঈশ্বরের বাক্য বলছে আমার সম্মুখে কোনো ইতর দেবতাকে তুমি দেখো না। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি যদি সত্যি প্রভুর সন্তান হন তাহলে আপনার কাছ দিয়ে নীলা পলা মুনস্টোন পান্না গম তারপরে আছে আমরা মুনস্টোন কত কিছু স্টোন আছে সরিয়ে দিন পাথরগুলো। ঈশ্বরের বাক্য বলছে তোমার হৃদয়ের মধ্য দিয়ে পাথরগুলোকে দূর করো, আমি তোমার হৃদয়ের মধ্যে কি দেবো? মাংসময় হৃদয় দেব। হালেলুইয়া। তাহলে আজকে যাদের হৃদয় পাথর কঠিন আপনি সরিয়ে দিন, এবং ঈশ্বর বলছেন আমি মাংসময় হৃদয় দেব। যখন আপনার জীবনে সেই মাংসময় হৃদয় আসবে তখনই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ পাবেন, নালে কিন্তু আপনি যতই প্রার্থনা করুন যাতে কোথায় শূন্যতা কোথায় ব্যর্থতা জীবনে পরস্পর লেগে থাকবে। তাই বি কেয়ারফুল ব্রাদার এবং সিস্টার, একটাই কথা আপনাদের বলি, আপনি রিমুভ করে দিন আপনার হাত দিয়ে স্টোন পাথর। আজকে যারা আছেন, অনেক খ্রিস্টান আছে আমি দেখেছি তারা মুনস্টোন পরে রাখতে, মুনস্টোন মুনস্টোন কি করে? সবাই বলে যে 8 রুটি 9 রুটি 10 রুটি মুনস্টোন মাথাটাকে ঠান্ডা করে, তাই না? আরে আপনি প্রার্থনা করুন, আপনি প্রার্থনা করুন, বাক্য পাঠ করুন, মুনস্টোনের বড় কাজ করবে, আপনি নিজে শান্ত হয়ে যাবেন। আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছে আপনাদেরকে এই কথা বলছে, সাকসেস কেন পাচ্ছেন না, কেন আপনাদের জীবনে সাকসেস আসছে না, কেন না রিটার্ন ব্যাক চলে যাচ্ছে প্রার্থনা। ঈশ্বরের বাক্য যদি আমরা দেখি দ্বিতীয় বিবরণ তার 8:18 দেখব, ব্যবস্থা বিবরণ 8:18 ঈশ্বরের বাক্য এই কথা বলছে। দ্বিতীয় বিবরণ আমরা খুলি 8, আর সেখানে আমরা খুলবো 8:18। 8:18 বলছে, কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভুকে স্মরণে রাখিবে, কেননা তিনি তোমার পিতৃপুত্রের কাছে আপনাদের যে নিয়ম বিষয় দিব্য করিয়াছেন তা অর্ধকারের মতো স্থির করণার্থে তিনি তোমাকে ঐশ্বর্য লাভের সামর্থ্য দিলেন। তাহলে আজকে ঈশ্বরের বাক্য বলছে তোমাকে অভিষেক করবে। আজকে আজকে কতজন রিমুভ করতে পেরেছেন আপনার স্টোন মাদুলি, আপনার সবকিছু ঘর থেকে কোষ্ঠী অনেক কিছু আছে রিমুভ করে দিন, এবং বাইবেল বলছে যে তিনি তোমাকে ঐশ্বর্য লাভের সামর্থ্য দিলেন। হালেলুইয়া। তাহলে আজকে আপনি অ্যাবান্ডার ব্লেসিং পাবেন, ঈশ্বরের ঈশ্বরের আশীর্বাদ পাবেন। যারা আছেন যারা ফেসবুক লাইভ দেখছেন সরিয়ে দিন, এবং প্রভুকে বলুন হ্যাঁ প্রভু আমি চাই আমার জীবন সাকসেসফুল লাইফ। সাকসেসফুল লাইফ মানে হচ্ছে ব্যাংকে টাকা রয়, সাকসেসফুল লাইফ হচ্ছে যে আপনার অনেক ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জমি সংকত না, ওটাকে সাকসেস বলে না, ওইটাকে আপনাকে নরকে নিয়ে যাবার রাস্তা। সাকসেস তখনই আসবেন আপনি নুন ভাত, বাইবেল কি বলছে যে বিরক্তির সঙ্গে মহাভোজ ভালো নয়, তাই না? কিন্তু শুষ্ক ভাত শান্তি এক গ্লাস ভাত অনেক ভালো, তাই না? বাইবেল হিতোপদে যদি দেখে বলছে বিরক্তির সঙ্গে মহাভোজ ভালো নয় কিন্তু শান্তির সঙ্গে শুকনো এক গ্লাস ভাত অনেক ভালো। তাই আজকে যারা আছেন
আপনার বাড়িতে অনেক কিছু আছে কিন্তু বাড়িতে প্রকৃত শান্তি নেই। কেন? আপনি ঈশ্বরের সাফল্যের মধ্যে আছেন, ঈশ্বর প্রতিজ্ঞাকে আপনি মান্য করছেন না, এই জন্য আপনার জীবনে সফলতা আসছে। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। যদি ঈশ্বরের আশীর্বাদ পেতে চান তাহলে আপনাকে তার আজ্ঞাকে পালন করতে হবে। আমরা একটা ভিডিও দেখাই আপনাদের, সে ভিডিওটা আমরা দেখব। যেহেতু আমার সাউন্ডের প্রচন্ড ডিস্টার্ব, আপনারা বুঝতে পারছেন যে সাউন্ডটা অনেক কম আছে, আমি চেষ্টা তাও করে যাচ্ছি আপনাদেরকে সেই বোঝানোর জন্য। আসলে আমরা একটা ভিডিও দেখব, নিজে দেখতে গেল। আমরা আমরা সেই ভিডিওটা আপনাদের দেখাতে চাই। আসলে আমরা সেই ভিডিওটা আমরা দেখব, দেখার পর আমরা আবার বাক্যতে যাব। তুহিন নিজে দেখতে গেল, কিন্তু সে সরকারি উঁচু পদে চাকরি করে বলে সে পাত্রী হিসেবে তার চাই সুন্দরী ধনী ঘরের মেয়ে। তুহিনের বাবা মায়ের একটাই কথা, আমাদের ছেলে সরকারি বড় চাকরি করে, ভালো মাইনে পায়, তার জন্য তো আর যাতা মেয়ে আনতে পারি না। আজ তার 18তম মেয়ে দেখতে এসে মেয়েকে দেখা মাত্রই তাদের সবার পছন্দ হয়ে যায়। আলাদাভাবে ছেলে মেয়েকে যখন কথা বলতে দেওয়া হয় তখন তুহিন মেয়েকে বলে, আমি দেখতে কালো মোটা, অথচ আপনি দেখতে অনেক সুন্দরী, এই অবস্থায় আমাকে আপনার বিয়ে করতে আপত্তি আছে? মেয়েটা মাথা নিচু করে বলল, না আমার কোনো আপত্তি নেই। তুহিন মনে মনে তখন ভাবতে লাগল, সরকারি উচ্চ পদে চাকরি করা ছেলেকে না করা কোনো মেয়ের পক্ষে সম্ভব নয়। ছেলে দেখতে যেমনই হোক, সব সরকারি চাকরির কামাল। তুহিন মাথা উঁচু করে বলল, চলুন মুরব্বীদের কাছে যাই, মা আপনাকে আংটি পরিয়ে দেবেন, সময় ব্যয় করে লাভ নেই। তুহিন যখন যাবার জন্য পা বাড়াবে তখন মেয়েটি বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, আপনারা আমি বাদে আর কয়টা মেয়ে দেখেছেন? তুহিন মুচকি হেসে বলল, এই ধরুন 17টার মতো দেখেছি। আমি সরকারি চাকরি করি, যেমন তেমন মেয়েকে তো আর বিয়ে করতে পারি না। মেয়েটা তখন মাথা নিচু করে বলল, আমরা নতুন জীবন শুরু করতে যাচ্ছি, তাই আপনার কাছে আমি কোনো কিছু লোকাবো না। আসলে আমার ডান চোখটা নষ্ট, ছোটবেলায় ডাক্তারের ভুল চিকিৎসার জন্য আমার এমন হয়েছে, যদিও দেখে কেউ বুঝবে না আমি ডান চোখে দেখি না। তুহিন কিছুটা অবাক হয়ে বলল, আপনি যে কানা সেটা আগে বলবেন না, শুধু শুধু আমার সময় নষ্ট হলো। মেয়েটা মন মরা হয়ে বলল, আপনিও তো দেখতে খাটো, কালো, মোটা, আমি যদি আপনার এতগুলো খুঁত মেনে নিতে পারি আপনি কেন পারবেন না আমার একটা খুঁত মেনে নিতে? তুহিন রেগে বলল, আমি সরকারি চাকরিজীবী হয়ে একটা কানা মেয়েকে বিয়ে করব প্রশ্নই আসে না। আমার জন্য কত মেয়ের বাবা লাইন ধরে আছে জানেন? এই কথা বলে তুহিন যখন চলে যাবে তখন মেয়েটা পেছন থেকে বলল, আমার চোখে কোনো সমস্যা নেই। সঙ্গে সঙ্গে তুহিন থেমে গেল, বিস্মিত হয়ে বলল, মানে? মেয়েটা হেসে বলল, মানে আমার চোখ ঠিক আছে, একটু মজা করলাম। হবু বরের সাথে মজা করতে নিশ্চয়ই বাধা নেই। তুহিন গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক বাঁচালেন, আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। আপনি দারুণ মজার মানুষ, আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। মেয়েটা এবার হাসি বন্ধ করে শীতল গলায় বলল, কিন্তু তোকে আমার পছন্দ হয়নি। তুহিন থতমত খেয়ে গেল, বুঝতে পারল না সে যা শুনছে ঠিক শুনছে কিনা। মেয়েটিকে তাকে তুই করে বলল। তুহিন বলল, এক্সকিউজ মি, আমি আপনার কথা ঠিক বুঝিনি, আপনি কি আমাকে তুই করে বললেন? মেয়েটা স্পষ্ট কণ্ঠে বলল, হ্যাঁ তুই করে বলেছি, তোর মতো থার্ড ক্লাস ছেলেকে এর বেশি সম্মান দেওয়া উচিত না। বেটা লম্বা ফর্সা সুন্দর স্বাস্থ্য ধনী পরিবারের মেয়ে খুঁজে বেড়াস, নিজের দিকে তাকিয়েছিস কখনো? সরকারি উচ্চপদে চাকরি করে মানুষকে মানুষ মনে হয় না? একটা মেয়েকে আয়োজন করে দেখবি তারপর না করে দিবি, তোর কি ধারণা মেয়েদের কোনো অনুভূতি নেই? দশজন মিলে একটা মেয়েকে দেখে তারপর না করলে সে মেয়েকে ব্যক্তিগত ভাবে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে কতখানি অপমান করা হয়, ছোট করা হয়, তোর কি ধারণা আছে? তোর মতো থার্ড ক্লাস ছেলেদের এসবের কোনো ধারণা নেই, তোর পরিবারেরও নেই, কিন্তু আজকে তোদের সে ধারণা দেব।
তুহিন এতটা অবাক হয়েছে যে সে স্তব্ধ হয়ে গেছে। নড়ার ক্ষমতা পর্যন্ত সে হারিয়ে ফেলেছে। মেয়েটি বলল, তোর বাবা মায়ের সামনে চল, বাকি কথা তাদের সামনে বলবো। মেয়েটা তুহিনের বাবা মায়ের কাছে গিয়ে কোনো ভণিতা না করে সরাসরি বলল, আপনাদের বলছি শুনুন, ছেলেকে লেখাপড়া শিখিয়েছেন কিন্তু মানুষ করতে পারেননি, নিজেরাও মানুষ হননি, 17টা মেয়েকে না করেছেন, আপনারা কি মানুষ না অন্য কিছু? আর কি জন্য না করেছেন? কোন মেয়ে খাটো, কেউ কালো, কেউ চিকন, কেউ মোটা, কেউ দুর্বল পরিবারের মেয়ে। আপনারা আমাকে বলুন, এসব কি মেয়েগুলোর দোষ? কে দেখতে কেমন হবে, কে কোন ঘরে জন্মাবে, এসব কি মানুষ নির্ধারণ করে না অপরাধ নির্ধারণ করে? এই যে আপনাদের সোনার টুকরো ছেলে, খাটো, কালো, মোটা, এগুলো কি আপনাদের ছেলে ঠিক করেছে না উপরওয়ালা ঠিক করেছেন? তুহিনের বাবা মা তোতলাতে তোতলাতে বললে, উপরওয়ালা ঠিক করেছেন। মেয়েটি বলল, এই খুঁতগুলোর জন্য কি আপনাদের সোনার টুকরো পুত্রকে দোষী করা যায়? তুহিনের মা বলল, ওকে দোষী কেন করবে, এসব তো উপরওয়ালা বানিয়েছেন। মেয়েটি মুচকি হেসে বলল, নিজের ছেলের ক্ষেত্রে কত সহজে বুঝতে পারলে, আর মেয়েদের ক্ষেত্রে বুঝতে পারেন না কেন? দলবল নিয়ে মেয়ে দেখতে যান, তারপর পছন্দ হয়নি বলে না করে দেন। এভাবে একটা মেয়েকে না করলে তাকে কতখানি আঘাত দেওয়া হয়, অপদস্থ করা হয়, তীব্র মানসিক যন্ত্রণা দেওয়া হয়, এর বিন্দুমাত্র বোধ কি আপনাদের আছে? তুহিনের অভিভাবকরা সবাই চুপ হয়ে আছেন। তুহিন ওর বাবা মাকে বলল, চলো এইখানে আর থাকা যাবে না। মেয়েটি তুহিনকে উদ্দেশ্য করে বলল, একের পর এক মেয়েকে বিনা দোষে প্রত্যাখ্যান করেছিস তোরা, কিন্তু এতে মেয়েগুলো কতখানি কষ্ট পেয়েছে, তাদের পরিবার কতখানি কষ্ট পেয়েছে তোরা একটুও বুঝতে পারিসনি, তবে এখন থেকে বুঝতে পারবি। আমি সবাইকে শুনিয়ে বলছি, তোর মতো থার্ড ক্লাস ছেলেকে বিয়ে করার প্রশ্নই আসে না, তোকে আমি প্রত্যাখ্যান করলাম, আর তোর ফালতু পরিবারকেও প্রত্যাখ্যান করলাম, বের এখান থেকে। তুহিনের বাবা মা করুণ চোখে একবার মেয়ের বড় ভাইয়ের দিকে তাকালে, অর্থাৎ তার মতামত জানতে চাইছে। বড় ভাই ঠান্ডা গলায় বললে, আমার বোনের কথার ওপর কোনো কথা নেই, ওর মতই আমাদের মত। তুহিনের পুরো পরিবার তুহিন সহ মাথা নিচু করে বাসা থেকে বেরিয়ে যেতে লাগলো। পেছন থেকে মেয়েটি তখন অত্যন্ত ঘৃণার সাথে ওদের শুনিয়ে বলল, সমাজের আবর্জনা। আজকে দেখলেন, যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, এই ভিডিওটা আপনার কাছে একটা খুব মূল্যবান। আজকে যারা আছেন, নিজেকে মনে করেন যে আমার সব কিছু আছে, টাকা পয়সা ধন সম্মান সব কিছু আছে, কিন্তু ঈশ্বর, সেই সমস্ত পরিবারে ঈশ্বরের শান্তি নেই। তাই আজকে যারা আছেন, একটাই কথা আপনাদের বলবো, এই ভিডিওটা আপনি মানুষকে শেয়ার করুন। আজকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখলেন, সাকসেস কিন্তু একমাত্র ঈশ্বর দিতে পারেন। আপনি সে যত টাকারই মালিক হোক না কেন, আপনি যত কোটিপতি হন না কেন, সাকসেস কিন্তু প্রভু যিশু দেন। আপনি প্রার্থনা করতে পারেন, উত্তর কিন্তু প্রভু যিশু দেন। আপনি অসুস্থ মানুষের কাছে প্রার্থনা করতে পারেন, কিন্তু সুস্থতা প্রভু যিশু দেন। আপনি প্রভুর কাছে বিনয়ী গড়ে চোখের জলে যখন প্রার্থনা করেন, সাকসেস কিন্তু প্রভু যিশু দেন। হালেলুয়া। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আজকে আমি আপনাদের কাছে এই কথাই বলতে চাই, আমরা এক এক সময় নিজেকে খুব বুদ্ধিমান ভাবি, আমরা এক এক সময় নিজেকে খুব চালাক মনে করি, আমরা এক এক সময় মনে মনে ভাবি যে আমি সব থেকে জ্ঞানী আর সবাই মূর্খ। কিন্তু যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, যদি ঈশ্বরের আশীর্বাদ পেতে চান, তার আজ্ঞাকে পালন করতে হবে। আপনি প্রার্থনা করুন বিনয়ের সঙ্গে, নম্র হাম্বেলনেস হয়ে, ঈশ্বর আপনার জীবনটাকে তিনি দেখছেন। তাই যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, এই ভিডিও আপনাদের জীবনকে একটা দাগ কাটবে, আমি বিশ্বাস করি। আমরা আর একটা বাক্য বলে আমরা চলে যাব, আমরা চলে যাই মতি তার 16:26, আর সেখানে ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। মতি তার 16:26, সেখানে বাইবেল বলছে, যারা আপনারা বাইবেল খুলতে চান, ম্যাথিউ চ্যাপ্টার 16:26, মতি, আমরা চলে যাব মতি 16:26। মতি তার 16:26 মধ্যে বস্তুত, মনুষ্য যদি
समुदय जगत लाभ करिया आपन प्राण हाराय तबे की लाभ होइबे किंबा मनुष्य आपनार प्राणेर परिवर्ते की दिबे। তাহলে আজকে আপনার কাছে অনেক কিছু আছে, যদি নিজের প্রাণটাই হারায় তবে কি লাভ। তাই আজকে যারা আছেন, আমি বিশ্বাস করি এই বাক্য আপনার জীবনে দাগ কাটবে, এই বাক্য আপনার জীবনকে রিভাইভ করবে, এই বাক্য আপনার জীবনের নতুন রাস্তাকে তিনি খুলে দেবেন। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, ঈশ্বরের বাক্য এটাকে আপনি লিখে রাখুন। মতি তার 16:26 বলছে, বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া নিজের প্রাণ হারায় তবে কি লাভ। তাই আজকে যারা আছেন, আমি চাই ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, তিনি আপনাকে ভালোবাসেন, এবং প্রভুকে বলুন, প্রভু এই আমি, তুমি আমার জীবনকে তুমি দেখছো। যারা এই মুহূর্তে আছেন, প্রভুকে বলতে চান, প্রভু তুমি এই আমি, তোমার আত্মার চালনা দাও। আসুন, যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, ঈশ্বর আপনার জীবনকে দেখছেন। আমরা চাই, যারা প্রার্থনা করতে চান, আপনি প্রার্থনা করবেন, এবং যারা আছেন, প্রভু আপনার জীবনকে তিনি আশীর্বাদ করতে চান। কেউ যদি প্রিপারেশন নিয়েছেন যে আমি প্রার্থনা করব, আপনি আসতে পারেন আমাদের অনলাইনে। জব তেরা নাম হো কোই সহারা है कि ना, जो तेरा सहारा। जब तेरा नाम हो कोई किनारा है कि ना, जो तेरा सहारा। जब तू सोचे निर्बल है तू है कि ना, जो तेरा तेरा। কেউ যদি প্রার্থনা করতে চান, হ্যাঁ, জয় যীশু। परमेश्वर, कि आपके नजरों में पिता, आपके
स्वर्ग में हम लोग नहीं जा सकेंगे पिता परमेश्वर, अगर हम लोग नहीं कल काम करते रहेंगे तो पिता परमेश्वर, प्रभु हर चीजों से हमें बचा के रखना पिता, आप स्वर्ग में हमें रखना पिता, आप जब आए पिता हमें छोड़ा नहीं जाए पिता, ले जाए पिता परमेश्वर, आप पिता परमेश्वर यही हमारी गिनती है पिता, प्रभु हमारी अगर कुछ गलती है तो हमें क्षमा करना पिता परमेश्वर, प्रभु हमें हर चीजों से दूर रखना पिता परमेश्वर, धन्यवाद प्रभु जी आपने हमारी हर आपकी इच्छा हमारे जीवन में आप पूरी करिए पिता परमेश्वर, यही हमारी इच्छा आपके पास पिता, प्रभु जीसस आपने जो भी आपके दास के द्वारा भी दिखाया कि हम लोग जगत में पैसा हम लोग के पास में बहुत कुछ हमारे संतान है बहुत कुछ है पिता, लेकिन हम लोग शांति नहीं हमारे जगत में पिता लोगों के पास पिता, प्रभु जीसस हमें आप शांति दिए इसके लिए आपको धन्यवाद पिता परमेश्वर, प्रभु जब आपको जाने आपको ज्ञान की हम लोग पिता आपने हमें शांति दिया है पिता परमेश्वर, इसके लिए आपको धन्यवाद कोटि कोटि पिता परमेश्वर, प्रभु जीसस प्रभु जो आपको नहीं जानते वो लोग जाने पिता परमेश्वर, प्रभु जीसस आपके सिवा वो लोग आपके स्वर्ग में नहीं बात कर सकते पिता परमेश्वर, जगत की चीज को लालसा करते पिता, जैसे लाजर धनी पिता था पिता, धनी ने बहुत कुछ किया दुनिया में अपना कुछ सब कुछ पाया पिता परमेश्वर ने, उन्होंने अपना प्राण को खोया पिता, स्वर्ग नहीं जा सका पिता परमेश्वर, लाजर स्वर्ग गया पिता परमेश्वर, प्रभु हमको ऐसे ही हम लोग को बनाइए पिता परमेश्वर कि आपके तौर के लिए हमें तैयार करिए, अगर कुछ कमी है पिता उस कमी को दूर करिए पिता परमेश्वर, पवित्र आत्मा आपका ऐसा करना हमारी सबके पिता परमेश्वर, धन्यवाद आपके दास के लिए पिता, सूर्यदास दिया पिता हमें समझाने के लिए पिता, और भी हम लोग सीख पाए इनके द्वारा पिता परमेश्वर, आपके चरणों में रह पाए पिता, आपको धन्यवाद देते पिता, आपके साथ तो और भी व्यवहार करिए पिता, जहाँ जहाँ आपका वचन नहीं गया पिता उनको ले जाइए और उनके मतलब आपको व्यवहार करिए पिता, इनकी हर कमी को किसी को आपके लहू से नहीं ढक के रखना पिता परमेश्वर, इनके परिवार को भी आपके लहू से ढकना पिता परमेश्वर, प्रभु जब जाते हैं पिता आपके कार्य के लिए पिता परमेश्वर, अपने परिवार को आपके द्वारा छोड़ के जाते पिता, अपने लहू से और अपने उन बारी को कवर करके रखना पिता परमेश्वर, कि वो जो क्या है पिता आपके वचनों को पिता सुसमाचार देने के लिए पिता परमेश्वर उनको सुरक्षित रखना पिता, अपने हाथों के द्वारा घेर के रखना बारी को पिता परमेश्वर, धन्यवाद भाई जहाँ भी जाता है पिता आपके नाम से पिता परमेश्वर पूरा करना इच्छा पूरा जगत में पिता, प्रभु आपकी इच्छा उनके जीवन में पूरी करना पिता परमेश्वर, धन्यवाद प्रभु जीजस सबको आपके हाथों चलने में सौंपे पिता, सबको आपकी आपकी महिमा गौरव पिता परमेश्वर, धन्यवाद प्रभु जीजस आपने हमारी जिंदगी प्रार्थना सुना उत्तर दिया इसके लिए धन्यवाद, किंतु नाथजी के नाम से प्रार्थना करती हूँ सोना रखने राज में ग्रहण कर, आमीन आमीन आमीन, थैंक यू सिस्टर थैंक यू गॉड ब्लेस यू। আর যদি কেউ আসেন প্রার্থনা করতে আপনি আসতে পারেন সুযোগ দিতে পারি। জব তেরা নাম হো কোই সহারা হে এক নাম জো তেরা সহারা, জব তেরা নাম হো কোই কিনারা एक नाम जो तेरा सहारा, जब तू सोचे निर्बल है तू, एक नाम जो तेरा तेरा बल, ये सुना কেউ যদি চান প্রার্থনা করতে প্লিজ আপনাদের অনুরোধ করছি আপনি আসতে পারেন প্রার্থনা করতে পারেন সুযোগ আপনার জীবনে। जब तेरे नाम
एक ना चलो तुझे सबने कहा होगा तेरा नीत एक ना जो बिना शुरू है Yeshua. আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক, আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাপর অপরাধে ক্ষমা করিয়েছি, তদ্য তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তা নিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যে রাজ্য পরাক্রম মহিমা
যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মা, শান্তি, সহভাগিতা, খ্রিস্টাশ্রিত সন্তান সন্ততি, গৌরাদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলভাবে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা, প্রভু যীশুর নামে চাই, আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ প্রভু, ধন্যবাদ দিই আপনারা যত যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখলেন। আমি বিশ্বাস করি এই আশীর্বাদ আপনারা পেয়েছেন। আপনি প্রভুতে থাকুন, প্রভুর আনন্দে থাকুন এবং প্রভুর আজ্ঞাকে পালন করুন, এটাই প্রভুর ইচ্ছা। সকলে শুভরাত্রি, ভালো থাকুন, প্রভুর সঙ্গে থাকুন, ধন্যবাদ। जो तेरा सहारा, जब तेरा ना हो कोई किनारा, एक किनारा जो तेरा किनारा, जब तू सोचे निर्बल है तू, है किनारा जो हो।